हाँ पड़े आछे पड़े आछे। Hey guys, welcome to our channel Biplab Vidisha Vlogs। तो सकल के आवारे नतुन ब्लॉगे स्वागत। आज के होच्छे काली पूजा, ताई सकल के जाना है आमादे तरफ थेके काली पूजा अनेक शुभेच्छा और हैप्पी दिवाली। এই যে দেখুন বেটু রেডি হয়ে গেছে কালী পূজার জন্য। বেটু কি পরেছো তুমি? এটা জামা। জামা পরেছো? নতুন জামা পরে নিয়েছে? নাইরা নাইরা পরেছে বেটু। বেটু কেমন লাগছে? আপনারা সকলে একটু কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে বেটু। আর দেখুন ওর মা সামনে চুলগুলা কেটে দিয়েছে, এই কদিন আগে কেটেছে। আমি ওর জন্য মাকে বকা দিয়েছি বেটু, মাকে বকা দিয়েছি তোমার চুলটা এরকম কেটেছে বলে। কেন কেটেছে বলো আমার বেটুকে? হ্যাঁ তুমি চুলটা কেটেছো কেন? হ্যাঁ এই যে এদিকে শোনো सुनो लज्जा बच्चे लज्जा बच्चे ना चलो नीचे। A few moments later बेटू नीचे ऐसे खेते जोर शुरू कर दीजिए। चलो बेटू दादरी खेना, हमरा तब तालागुर काट बो बेटू। ये जे ये दिके बेटू खा कंप्लीट हो गया छे। आर ये दिके बेटू ठामी की कोच्छे चाल गुड़ी रेडी कोच्छे। आज क्या हमारे पिठा हो बे बेटू? तुम पिठा खा बे? ओके दाओ एक दाओ, ओके एक दाओ। देखो ধরো ধরো পিঠা, পিঠাটা পাকি নাও তো। আর আছে তো পিঠাই সব কেটে দিচ্ছি, ছেড়ে দিয়ে একটা কথা বলে শুনে। চল বেটু আমরা তালাকুর কাটবো, চল 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 এসো তালাকুর কাটবো। তালাকুর আরে আরে ভালো এটা ভিতরে ভালো আছে কি? কেটে কেটে ভালো। আমি দাদা দাদা এটা ভালো কেটেছি, এটা ভালো কিন্তু ভালো, এটা খাওয়া যাবে। এটা এটা কিছু দিতে হবে মনে হচ্ছে, তারপরে স্কুল তো একাই খাবে নাকি? দাও না বেটা, আরে কালো খাচ্ছি। এসো 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 খাবে তো, খাবে তো, খাও কামড়াও কামড়াও। কই দিবি এই গুল্লিমাটা? তো পাকড়া লুঙ্গা হ রেখে দাও, উঠে গেছে রেখে দাও। আমার তালাগুর কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখুন সোনু আর মা এই যে পিঠা জন্য সব রেডি করছে, পিঠা পাকি দিয়ে জল রেডি। আর তো চাচিটা ধরে যে বেটু একটা টুকরো খাচ্ছে, চাচিটা তুমি খাচ্ছো চাচি বেটু? হ্যাঁ চাচি খেয়ে নিচ্ছে। আর এদিকে সোনু পিঠা করছে, দেখি কেমন করেছে পিঠাটা সোনু, কো দেখি। এ রে কি পিঠা গো? পানি ফল পিঠা। আর দেখো ওইদিকে কেমন চাচিটা বেটু একটু করে খাচ্ছে, তুমি চাচি খাচ্ছো। আর এদিকে মার ঠাম্মি পিঠা পাকাচ্ছে। বাবা বাবা তো এই পিঠাগুলো আমরা খাবো। এখন এতটা আছে চালগুড়ি, দেখুন কতটা কত পিঠা হবে, কত কে খেতে পারবে বেটা। দেখো কেমন খাচ্ছে বেটু, ঠিক আছে চলো। তো এরা পিঠা এটা করুক, পরে আমরা আসছি। তো তার কিছুক্ষণ পরেই বেটুর দাদাই আর দিদুন এসেছিল। আর বেটু দিদুনের কাছ থেকে মিষ্টির প্যাকেটে নিয়ে ওর ঠাম্মির কাছে নিয়ে গেল। এনেছে দিন দিন তোমার জন্য। এই না ফানুস, যা পাপাই দিয়ে দাও। তুমি তারপর দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হতে দেখলাম যে সবাই আমাদের ঘরের সামনে বেরিয়ে ইঞ্জল পিঞ্জল করতে শুরু করে দিয়েছে। আর আমাদের তো দেরি হয়ে গেছে, তার জন্য আমরা চটপট চটপট করে চলে এলাম আর ইঞ্জল পিঞ্জল করা শুরু করে দিলাম। পিঞ্জলারে পিঞ্জলা ধা মজা ধা করে এই যে ইঞ্জল পিঞ্জল করে সবাই এলো। এরপরে আগুনটাই তাপটা নিতে হবে, বেটু তাপ নিচ্ছে। এই তো বেটু তাপ নিয়ে নিচ্ছে, বেটু নিয়ে নাও বেটু, দিন দিন বেটুকে তাপ দিয়ে দিচ্ছে। আর ফাটবে না বেটু শীতকালে বোমটা। হ্যাঁ থাকে থাকলে নিতে নেই, নিতে নেই বোম নয়। তারপর বেটু আর আমি একটা রোশনাই জ্বালিয়ে আমাদের দিওয়ালি মানিয়ে নিলাম। তো এরপর আমি যাবো তুলসী থানে, আর তুলসী থানে আমি ওখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম আর ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। এরপর আমরা সবাই মিলে যাবো ছাদে। এঞ্জেল বিয়ে কমপ্লিট, এবারে আমরা ছাদে প্রদীপ জ্বালাবো। আর একটা ফানুস আছে, আমরা ফানুসটা উড়াবো। বেটু 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 পরে চলে গেছে। তো ছাদে সবাই মোমবাতি দিচ্ছে ওই দিকে দেখুন। আর আমরা এখানে এই যে শুনুন এতগুলো প্রদীপ এনেছে, প্রদীপে আর এই যে তেল আছে, তেল আর প্রদীপ আর সলতা আছে। তো শোনো দেখো ভাগ্যিস রেডি করা সলতা এনেছিলাম, এই সলতা আছে, সলতা দিয়ে আমরা কিন্তু এবারে ছাদে ধারে ধারে দেবো। বেটু ভেঙে বাপারি
একটা করে দাও, দুটো দুটো করে দাও, প্রথমে আগে ইয়া করে দাও, প্রথমে এরকম দিয়ে দাও, ছাড়ে ধারে ধারে দাও, এরকম দিয়ে দাও, এ বিরাই তুই ওদিকে যা, দিয়ে দিয়ে দে। আমি ততক্ষণ ইয়াটা রেডি করি, তেলটা রেডি করি, নাকি ঠিক আছে, চল একটা একটা করে তুমি চলো, আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি এখন। এই যে শোনো, প্রদীপটা জ্বালিয়ে তাকাচ্ছে, ছবি তুলবে নাকি? ছবি তুলবো, কিন্তু থাকুক আপাত। এই দেখুন গোটায় সবাই ছাদে কিন্তু প্রদীপ লাগাচ্ছে, লাইট দিয়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ ফানুস উঠছে, একটা ফানুস উড়ে যা দেখা, ফানুস উড়ে দিয়েছে। কি দেখছো তুমি, ফানুসও দেখছো, কি সুন্দর উড়েছে দেখো, হ্যাঁ অনেক দূরে চলে গেছে। এবার আমাদের দেখি, আমাদের উড়া বলো, উড়ে গেছে, ঠিক আছে চলো বেটু, আর ফানুস উড়বে, এসো বেটু, এসো ফানুস, ফানুস উড়বে, এসো আমার কোলে এসো, চলো চলো চলো, ফানুস উড়বে, ফানুস ফানুস বলো, ফানুস উড়বে, বলো ফানুস উড়বে, ধরে গেছে, ধরে গেছে, ধরে গেছে, ধরে গেছে, ধর ধর, একজন ধরো, ফানুস উড়াতে পারছি না আমরা, ফানুস এখনো আমাদের উড়ছে নাই, সোনুর হাত লাগাই দেখি, সোনুর হাতে উড়ে কিনা দেখি, হ্যাঁ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, উড়ে নি, উড়ে নি, আমাদের উড়ছে নাই, ও এবার উড়েছে, দেখি উড়ে কি হয় দেখি, আমাদের উড়েছে, আমাদের কত দূরে যাচ্ছে, যেমন যাচ্ছে যাক, গেছে তো আগের বেলা তো নিচে ছাড়া উড়ে উড়ে তো ফানুস আমাদের উড়ানো হয়ে গেছে, এরপরে আমরা যাবো কালী মন্দির, একটু পরে যাবো, রেডি সেডি হবো, আর বেটুকে রেডি করে, বেটুকে রেডি করে, রেডি করাবো, বেটুকে রেডি করাবে, তারপর আর বেটুকে কিছু খাওয়াবো, টিপ পরে দেখো, কোথায় টিপটা পরে যায় দেখো, ফানুস আর আনন্দে টিপ এদিক ওদিক হয়ে গেছে, কালী মন্দির যাবো, তারপর একটা জায়গায় খিচুড়ি খেতে যাবো, ঠিক আছে, হ্যাঁ আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ততক্ষণে, আর ব্লগটা আমাদের দেখতে থাকুন, বলো বেটু পুরোপুরি ব্লগটা দেখবেন, তারপর আমরা চলে গেলাম আমাদের এখানে দোলার বাগান কালী মন্দিরে, তো এই কালী মন্দিরে খুবই জাগ্রত, তো ওখানে গিয়ে সোনু মা আর শাশুড়ি মা প্রণাম সেরে নিল, আর এদিকে দেখুন বেটু কি সুন্দর প্রণাম করছে মা কালীকে, আর কিছুক্ষণ পরেই মায়ের পুজো শুরু হবে, আর এইদিকে দেখুন প্রচুর মানুষ এখানে সবজি কাটছেন, এই সবজিগুলো কালকে খিচুড়ির জন্য, কারণ কাল এখানে প্রচুর মানুষ, প্রায় 3-4 হাজার জন মানুষ এখানে খাওয়া দাওয়া করবেন, তো সেই কারণেই এই সবজিগুলো কাটা হচ্ছে। আর মায়ের পুজোর জন্য এই মন্দিরেরই সাধক প্রায় 1 কিলোমিটার দূরে নদী থেকে মাথায় করে ঘট নিয়ে আসেন, আর সেটা দেখার জন্যই প্রচুর মানুষ ভিড় করেছিলেন, তো আমরাও যথারীতি দাঁড়িয়েছিলাম এখানে। তারপর আমরা চলে এলাম আমাদের এখানে শ্মশানকালী মন্দিরে, এখানে খিচুড়ি খাওয়ার জন্য, আর এখানে এসে দেখি অলরেডি সবাই খেতে বসে গেছে, লম্বা লম্বা লাইন হয়ে গেছে, তো আমরা কোথায় বসবো খুঁজে পাচ্ছিলাম না, তারপর একদম আমরা শেষ প্রান্তে গিয়ে বসলাম, তোমাদের দেই নেই দাও দিচ্ছে, তো তারপর খিচুড়ি দেওয়া শুরু হলো, তারপর আমরা একসাথে বেশ সুন্দরভাবে খিচুড়ি খেলাম, আর খিচুড়িটা সত্যি দারুণ হয়েছিল, তো তারপর আমরা খিচুড়ি খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম মা শ্মশান কালীকে প্রণাম করতে, তো এখানে মা কালীকে প্রণাম করে এবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, শীতও হালকা হালকা পড়েছে, তো এই ছিল আমাদের কালী পুজোর ব্লগ, তো ব্লগটা আপনাদের কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, বাই বাই।